আসসালামু আলাইকুম, আমি নাজমা খাতুন। আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আজ আমি পঞ্চম শ্রেণীর তোমাদের ব্যাকরণ অংশ এক কথায় প্রকাশ নিয়ে ক্লাস নেব। আশা করি তোমরা পড়ছো, কিন্তু আবারও আমাদের ইয়ে থেকে, যেমন তোমার মডেল কোশ্চেন থেকে পড়াই, তার সাথে বোর্ড বই যা, তারপরে ব্যাকরণ বইতে যে এক কথা প্রকাশ আছে যা আছে সব পড়াই আমাদের আজকে পাঠের বিষয়। এক কথা প্রকাশ যদিও সাতটা থাকে, কিন্তু পরীক্ষা এই পাঁচটি কথা উল্লেখ না থাকলেও পাঁচ এককে পাঁচ, তার মানে একটা নাম্বারে একটার জন্য এক নাম্বার পাঁচ দিতে হবে। তোমরা এই প্রশ্নটা সবসময় করো যেন পরবর্তীতে আর ভুল না হয়। সব কিছুর ঊর্ধ্বে, শীর্ষে, দিকের শেষ, দিগান্তর, যা সহজে লঙ্ঘন করা যায় না, নির্লঙ্ঘনীয়, শরীর সম্পর্কিত, শারীরিক, যা নিশ্চিত, অবধারিত, যেখানে পৌঁছাতে হবে, গন্তব্য, হিমালয়ের সর্বোচ্চ চূড়া, এভারেস্ট। আমি তোমাদের দুটা করে শোনাই। এক কথা প্রকাশ করো, এখানেও পাঁচটি, নদী ও সাগরের ঢেউ, উর্মি, আর নদী ও সাগরের ঢেউ মা গুলো যদি থাকে তাহলে উর্মি মালা, সোনালি রঙের বনলতা, স্বর্ণলতা, বাধা পেয়ে যে শব্দ ফিরে আসে, প্রতিধ্বনি, যিনি উপন্যাস লেখেন ঔপন্যাসিক, যিনি উপস্থাপনা করেন উপস্থাপক, যার অনেক খ্যাতি আছে খ্যাতিমান। নিশ্চয় তোমরা আগে পড়েছো, তারপরে আবার পড়বে এই পরীক্ষাতে। এই অংশটা তোমাদের জন্য জরুরি। আর মডেল কোশ্চেন এক থেকে দশের মধ্যে সকল নয় নং অবশ্যই থাকবে, সকল নয় নং। এক থেকে মডেল কোশ্চেন দশের মধ্যে নয় নং তোমাদের পড়া প্লাস এইচডব্লিউ। আর এটা হলো মডেল কোশ্চেনগুলো, আর এইচডব্লিউ করবে, আমার আইডিতে পাঠাবে। আর বাকি যে আমাদের আরও আছে বোর্ড বই, সেগুলো আরও বেশি জরুরি। তাছাড়াও ব্যাকরণ বইতে আরও অনেক তোমাদের এক কথায় প্রকাশ আছে, ওগুলোও চোখ বুলাবা, এবং বানানটা তোমাদের খেয়াল করতে হবে। বানান যদি ভুল হয় তাহলে লিখে কোনো লাভ নেই, ওটা কাটা যাবে। সুতরাং সামনে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিশ্চয়ই নিচ্ছ, আবার ভালো করে নাও যেন পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো ভালোভাবে।